হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, এই ভিডিওতে চমকে দেওয়ার মতো একটি ফটো এডিটের অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম। সো বন্ধুরা, আমার গ্যালারিটি ওপেন করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি চমকে দেওয়ার মতো একটি ফটো কিন্তু আমি এডিট করে রেখেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক একটা ফটোকে অনেকবার আমি অ্যানিমেশন দিয়ে রেখেছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দর লাগছে। তো বন্ধুরা, এইভাবে কিভাবে এডিট করলাম তো সম্পূর্ণ জুড়েই থাকছে এই ভিডিওতে। ভিডিওটি মিস না করতে চাইলে পুরোপুরি কন্টিনিউ করুন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ ওয়ান, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। তো সিম্পলি এখানে গিয়ে লিখবেন remove.bg। তো remove.bg লেখার সাথে সাথে সার্চ দিয়ে দেবেন, দেন একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপলোড ইমেজ। তো সিম্পলি আপনার যে ফটোটি এই অ্যানিমেশন করতে চান সিম্পলি সেই ফটোটি আপলোড করে দিবেন। তো বন্ধুরা আমি আমার আপলোড ফটোতে ক্লিক করে দিলাম, দেন এখানে আমার একটা ফটো সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা মুহূর্তের মধ্যেই নিখুঁতভাবে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। স্টেপ টু, আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশন লিঙ্কটি থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। সিম্পলি সেখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড করবেন, দেন ডাউনলোড করে ওপেন করে দিবেন। সো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস করবে, তো একটু ওয়েট করি। সো বন্ধুরা একটু ওয়েট করার পর আমাদের কিন্তু ফুল ইন্টারফেসে নিয়ে যাবে। সো বন্ধুরা এরকম অ্যালাউ পারমিশন চাইবে, অবশ্যই আপনারা অ্যালাউ পারমিশনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শর্ট। তো সিম্পল এই শর্টে ক্লিক করে দিবেন। এই শর্টে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে আইকনটি, তো সিম্পল এই আইকনটিতে ক্লিক করে দিবেন। দেন এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। দেন গ্যালারি থেকে আপনি যে ইমেজটি remove.bg থেকে কেটেছেন সেই ইমেজটি সিলেক্ট করে দিবেন। এখানে ক্রপ করতে হলে সিম্পলি ক্রপ করবেন, না হলে সিম্পল উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান, ডানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করতে হবে। সো বন্ধুরা এরকম টেনে ধরে কি করবেন, আপনারা এই ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশন, তো সিম্পলি এই ডানে ক্লিক করে দিবেন। এই ডানে ক্লিক করে দেবেন, একটু ওয়েট করবেন। সো বন্ধুরা একটু ওয়েট করলে আমাদের কিন্তু পরবর্তী ইন্টারফেস নিয়ে যাবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ, তো সিম্পলি আপনারা ইউজ ইমেজে ক্লিক করে দিবেন। তো ইউজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু ইমেজটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটি কিন্তু অলরেডি চলে আসছে। আমরা কিন্তু এখানে ধরে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে পারবো এবং কি এটাকে বড় করতে পারবো। সো বন্ধুরা অনেক সুন্দর লাগছে না? অবশ্যই এটাকে আবার আরও মিনিমাইজ করতে পারবেন। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি ডাউনলোড করে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাখতে পারবেন। সো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি। দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মরর একটি অপশন, তো সিম্পলি মরর অপশনে ক্লিক করে কিন্তু আপনি যে ফটো রাখবেন তো এক এক করে ক্লিক করে দেখে নেবেন। তো বন্ধুরা এক এক ক্লিকে কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এই ইমেজটি সেভ করতে হলে সিম্পলি কী করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন এই সেভ আইকন, তো সিম্পলি এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো বন্ধুরা একটু ওয়েট করার পর কিন্তু আপনার এই ইমেজটি সম্পূর্ণরূপে সেভ হয়ে যাবে। দেন সেভ হয়ে যাওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা এই ইমেজটি সেভ হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আরও ভালো লাগতে হলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।